সালাম আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইফতারের একটা জনপ্রিয় আইটেম হচ্ছে লাবান। আমি এই লাবানটা তৈরি করার পর নিজেই অবাক হয়ে গিয়েছি, এত মজার লাবান কিভাবে ঘরে খুব সহজেই তৈরি করে ফেললাম। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই মজাদার লাবানটা তৈরি করার জন্য অল্প উপকরণের প্রয়োজন হয়। প্রথমে সবকিছু এক এক করে ব্লেন্ডারে দিয়ে দিতে হবে। আমি এখানে নিয়েছি 1 কাপ টক দই, 1/2 চা চামচ, লবণ, 2 টেবিল চামচ, চিনি, 1/2 চা চামচ, বিট লবণ, 1 চা চামচ, ডালা জিরা গুঁড়া, 8 থেকে 10টা পুদিনা পাতা। ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে 5-6 মিনিট ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি। পানির পরিমাণটা আপনারা কতটুকু ঘনত্ব চান এই অনুযায়ী দিবেন। পানিটা দিয়ে আরো 2-3 মিনিট ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে আপনার এই লাবণটা সার্ভের জন্য নেবেন। আপনারা চাইলে এটার মধ্যে 2-1টা বরফ কুচি দিয়েও সার্ভ করতে পারেন, অথবা ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে তারপরে সার্ভ করতে পারেন। আমার এই লাবণের রেসিপিটা একবার ফলো করে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।